কোন কোন নবীর নাম ডাইরেক্ট আল্লাহ তাআলা বলছেন কিন্তু আমার নবীর নাম কোন জায়গায় ডাইরেক্ট আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ বলে নাই আল্লাহ তাআলা আদম নবীর ডাক দিয়েছেন ইয়া আদম কুন আনতা ওয়া ইয়া ই ইয়া ইব্রাহিম কদ সাদাকাতাল রুয়্যা ইন্না না জিজিল মুহসিনিন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াহ ওয়া আতাইনাহুল হুকমা ইয়া মিনিকা ইয়া موسی ক্বাল আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম শুআইব আলাইহিস সুলাইমান আলাইহিস সালাম যত নবী আল্লাহ তাআলা বানাইছেন সব নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডাক দিয়েছেন কিন্তু একজনের নাম আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন না তার নাম আল্লাহ তাআলা বলেন না তাকে যখন আল্লাহ তাআলা ডাকার প্রয়োজন হয় ডাইরেক্ট নাম ধরে না বিভিন্ন ভালোবাসার মোহ্বতের নাম দিয়ে ডাকে কখনো কখনো আল্লাহ তাআলা ডাকেন ইয়া আইয়ো হান্নবে ইয়ো যা হিদিল কুফা রওয়াল মুনাফিদিন ইয়া আই হান্ন বে ইয়ো হাসপুত আল্লাহু মানিত্য বা কমিনাল মমিনী হান্ন বে ইয়ো হরি মহমিনা আল্লাহ তিতাল তালা ইয়া মুহাম্মদ কহো কোনো কোনো জায়গায় বলে নাই ইয়া আই ভান্নাবি বলে ডাক দেয় আল্লাহ তালা মান বে যখন ডাক দেয় বলে বলে ডাক দেয় আমার নবীর কোন কোনো নামের অর্থ নাই আমার নবীরে কখনো কখনো আল্লাহ কখনো কখনো আপনার আমার নবীকে আল্লাহ তালা হামিম বলে বলে ডাকেন মহাব্বতের নাম ডাকেন আল্লাহ তালা কখনো কখনো আমার নবীকে কম্বলওয়ালা নবী ডেকে ডেকে বলেন যখন আমার নবী কম্বল কুমাইয়া যায় তখন मोहब्बतের কারণে আল্লাহ তালা ডাক দেন ইয়া আইয়ুহা আল মুযামমিল কুমিল লাইলা ইল্লা

মিল বলে কখনো কখনো আমার আল্লাহ ইয়া আইয়ুহাল মুদ্দাছসির বলে ডাকেন কখনও কখনো ইয়া আইয়ুহান নবী বলে ডাকে কখনো আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ বলে নাই সম্মান যত দেওয়া যায় সব সম্মান আল্লাহ তাআলা দিয়েছে শুধু তাই নয় কোন কোন নবীকে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে প্রশংসা করেছে আদম নবীর নাম রেখেছেন সফিউল্লাহ موسی নবীর নাম রেখেছেন আল্লাহ তাআলা কলিমুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের নাম আল্লাহ তাআলা ডেকেছেন ওয়াকাল্লামাল্লাহু موسی তাকলিমা ওয়া তাকাদ আল্লাহ ইব্রাহিমা খলিলা موسیকে আল্লাহ তাআলা খলিল موسیকে আল্লাহ তাআলা কালিম বানাইছে তার মানে মুসা নবীকে বলা হয় কালিমুল্লাহ ওয়া সাম্মাকুমুল মুসলিমিন কুমুল মুসলিম ইব্রাহিম তোমাদের মিল্লতের পিতা তোমাদের ধর্মের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান তিনার নাম হলো খলিল উল্লাহ ইব্রাহিমকে খলিল বলা হয় কিন্তু আমার আপনার নবীকে সাধারণ নবী বলা হয় বйна ঈসা আলাইহিস সালামকে বলা হয় রূহুল্লাহ কিন্তু আপনার আমান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা সবগুলো গুণে গুণে সবগুলো গুণে আল্লাহ ডাক দিয়েছেন আদম নবীর নাম সফিউল্লাহ হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত লিখেছেন আশরাফ আলী তানভীর রহমাতুল্লাহি আলাইহে লিখেছেন আদমের নাম যেমন সফিউল্লাহ আমার নবীর নাম ও সফিউল্লাহ موسی নবীর নাম যেমন কালিমুল্লাহ

নুমি জামন আল্লাহ তা সঙ্গে কথা বলেছেন। আমার নুবীও আরও বেশি কাছা কাছি গিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন প্রকানা ক আবা কউসাইনি আও আদেনা দুইটা দুনুক থেকে আরেক একটা দনক থেকে আরেকটা দনক যতটুকু কাছাা কাছি হয়। মেয়ারাজের মধ্যে আমার আল্লাহ তার হাব মহাম্মদুর রুসুলুল্লাকে এর চাইতে বেশি কাচা কাছি নিয়েছেন। এই জন্য হাকি মুলুম্মদ বলেন আমার নুবিকেউ বলা হয় কাললি মুল্লাহ আমার নবী শুধু কালিমুল্লাহ না আমার নবী হলেন খলিলুল্লাহ ইব্রাহিম যেমন আল্লাহর বন্ধু আমার নবীও হলেন আল্লাহর বন্ধু আমার নবীকেও খলিলুল্লাহ বলা হয় আমার নবীর অন্যতম সিফাতি নাম হলো খলিলুল্লাহ শুধু তাই নয় আমার আল্লাহ আল্লাহ তাআলা বলেন নবী আমার আপনাকে আমি আল্লাহ হাবিবুল্লাহ বানায়া দিলাম ইব্রাহিম যেমন আমার বন্ধু আপনাকেও আমার বন্ধু আমি আল্লাহ বানায়া দিলাম ইব্রাহিম এমন একজন বন্ধু যে ইব্রাহিম আমার জন্য সব কিছু দিতে আমার 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 এমন 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 সবকিছু যে ইব্রাহিমকে যখন স্ত্রীকে নির্বাসন দেওয়ার জন্য বলছি স্ত্রীকে ছেলে স্ত্রীকে ছেড়ে তিনি চলে গেছে যখন সন্তানকে জবাই করার কথা বলছি তিনি তখন আর দেরি করে নাই তিনি তখনও আল্লাহ

আপনার আমার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইয়াহিবল্লাহ আমার নবী আপনার আপনি রসুল জানা দেন তারা যদি আপনার অনুসরণ করতে পারে তারা যদি আমার মহাব্বত চায় আল্লাহ বলেন তোমরা যদি আমার ভালোবাসা চাও তাহলে আমি আল্লাহ তোমাদের সবাইকে জান জানা দেই তোমরা আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহর অনুসরণ অনুকরণ কর সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলেন রে পৃথিবীর মানুষ তোমরা যদি আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের অনুসরণ অনুসরণ এরতে করতে পারো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা পুরস্কারের ব্যাপারে জানায় দেই তোমরা দুই দিক দিয়ে লাভবান হয়ে যাই পারে বান্দা ও বান্দা আমি আল্লাহ তাআলা জানায় দেই এক নাম্বার আমার বন্ধুর অনুসরণ অনুকরণ এর্তেবা করলে আমি আল্লাহ এক নাম্বার পুরস্কার দিব সেটাও আল্লাহ তাআলা আমার আয়াতের মধ্যে উল্লেখ করে বলে এক নাম্বার পুরস্কার আল্লাহ এই বলে মানুষ তোমরা যদি আমার বন্ধু অনুসরণ কর। এক নাম্বার আমি আল্লাহ তালা তোমাদের সবাইকে মহাব্বত এবং ভালোবাসব এক নম্বর আল্লাহ তালা বলেন আমার বন্ধুর অনুসরণ করলে এক নম্বরে আমি আল্লাহ নিজে তোমাদেরকে মহাবত করব দুই নম্বর আল্লাহ বলে ও যুবক ও যুবতী রসুলের অনুসরণ করলে পরে কি লাভ রাসুলের অনুকরণ করলে রাসুলের জীবন আদর্শ আমাদের জীবনে যদি ফলো করি আমাদের ফায়দা হইল আল্লাহ নিজে ভালোবাসবে দুই নাম্বার আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ আল্লাহ বলেন আমার বন্ধুরে ভালোবাসলে আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ তোমাদের জিন্দিগির গুণাগুলোকে মুছে দেব আল্লাহ কেন ই বা মুসবেন না কেনই বা মাফ করবেন আরে ভা এই আয়াতের মধ্যে আমার উল্লাহর একটা অন্যতম গুণবাচক নামের কথা বলা হয়েছে আল্লাহ তালা বলে বান্দা আমি কেনই বা মাফ করব না আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন আমার বন্ধুর অনুসরণ যদি কর আমি আল্লাহ তালা তোমাদেরকে মাফ করে দিব কেনই বা আমি আল্লাহ তালা মাফ করব না আল্লাহ তালা যেন বলেন গোলাম রে তোরা মাফ চাওয়া এটা তোদের দায়িত্ব গুণা করা এটা মানুষের স্বভাব কিন্তু আমি আল্লাহ মাফ করে দেওয়া এটা আমি আল্লাহর স্বভাব মানুষের স্বভাব হইল গুনা করা আল্লাহ তালা বলে বান্দা তোদের স্বভাব হইল তোদের আদত অভ্যাস হইল গুণা করা কিন্তু আমি আল্লাহ গুনা ক্ষমাকারি রে বান্দা যত গুণা কর আমি আল্লাহ তালা জানা দিলাম আল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম আল্লাহ তালা বলেন বান্দা যত বড় বড় গুনাই তোরা করছ না কেন গাবরাইস নানি হুলা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ গুনাহ কইরা মনে মনে তুই বেজার হওয়ার দরকার নাই গুনাহ করার পর বান্দা মন ছোটো করবি না আমি আল্লাহ তালা তো আসে একজন ক্ষমাকারী আমি ক্ষমাকারীকে বড় পছন্দ করি কেউ যদি গোনা করে আর তালার কাছে কায়মানু বাক্যে অনুতপ্ত হইয়া নিজেকে লজ্জিত আর শর্মিন্দা বানাইয়া আসামির বেশে যখন কেউ দোয়া করে আমার আল্লাহ তালা বলেন আমার কুদুরতি আর সে আজিম আমার কলিজা ঠান্ডা হয়ে যায় বিনিময়ে আমি আল্লাহ আমার বান্দার জিন্দগির গুনাগুলোকে মাফ করে দেই কারণ আমার আল্লাহ তালা বলেন হুক না গফার হে বন্দা আমি আল্লাহ এমন আল্লাহ আমার চিনলি না আমি কেমন দয়ালু আল্লাহ আমার মায়া কেমন রে বান্দা তোর মা বাবা চোদ্দ গোষ্ঠী পৃথিবীর সব মায়ার চাইতে আমি আল্লাহ তালার মায়া দয়া রে বান্দা তুই যদি গোনা করে তওবা করস আমি আল্লাহ তাআলা খুশি হওয়া যাই কারণ আল্লাহ তালা জায়গায় জায়গায় কালামে মাজিদে কোরআন শরীফে জায়গায় জায়গায় আল্লাহ তালা তাও বাকারিদেরকে আহ্বান করে বান্দা ইয়া আই হল্লা দিন আ ইলাল্লাহ হি তাউবত না সুহা ও তুবু ইলাল্লা হি জামিন আই মুখ মিন আল্লাহ তালা বলেন এ বান্দা তো হু কর তুমি গুনা করে ফালাইছো ও বান্দা গুনা তো করবা এটা তোমার স্বভাব কিন্তু তোমাকে মাফ করা আমি আল্লাহ তাল আর স্বভাব কানুন আল্লাহ বলেন সুরায়নু হেরম আয়াতের শেষের শব্দে বলেন ইন্না কানা কান পারা ও বান্দা থেকে ক্ষমা করে দেওয়া অতিশয় ক্ষমাকারী হইলাম আমি আল্লাহ পৃথিবীর মানুষের দিকে যদি লক্ষ্য করেন শুনবেন আল্লাহ তালা যেন চায় ও মানুষ মানুষের কাছে যতবার যাইবা মানুষের কাছে করবা চাইবা মানুষ তোমার থেকে মুখ ফিরায় নিবে বিমুখ খায়া যাবে মানুষ বেজার হবে বিরক্ত বোধ করবে কিন্তু আমি আল্লাহ এমন একজন আল্লাহ আমার কাছে যত চাইবা আমার কাছে দেওয়ার অভাব নেই আল্লাহ আল্লা বলেন আপনার যদি জিজ্ঞাসা করে আমার ব্যাপারে আপনি বলে দিবেন ফা আমি আল্লাহ তালা নিকটবর্তী আছি কেউ যদি তোবার দুইটা হাত বাড়ায় ক্ষমা চাই আমার আল্লাহ বলেন ক্ষমা করে দেওয়া তখন আমি আল্লাহর জিম্মা হয়ে যা ভাইয়ারা আমার খেয়াল করে না তো কথাই কি বুঝলাম কি পাইলাম আল্লাহ করেন নবী আমার আপনার উম্মত জানায়া দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসে তাদের জন্য প্রথম নাম্বার শ্রেষ্ঠ সবক হইল তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে ঠিক নাভিটিক জোরে বলেন আর আপনার অনুসরণ করলে পরে আমি আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দিব এক নম্বর আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব মহাব্বত করব মায়া করব দুই নাম্বার তাদের গুণা আমি আল্লাহ তালা ক্ষমা করে দিব তাহলে ওই নবীর মহব্বত ভালোবাসা আমাদের দরকার আছে না নাই অনুসরণ অনুকরণের কথা আল্লাহ আয়াতের মধ্যে বলছেন মহাব্বতের কথা বলেন কারণ খেয়াল করবেন মহাব্বত এক জিনিস অনুসরণ আর এক জিনিস বলেন মহাব্বত এক জিনিস অনুসরণ দুইটার মধ্যে অনেক ব্যবধান যেমন নবীজির চাচা ছিলেন দুইজন উল্লেখযোগ্য একজনের কথা তো একজনের নামে নামে তো কালামি মাজিদের সুরা আছে সুরা লাহাব একজনের নাম আবু লাহাব আবু লাহাব আর একজনের নাম আবু নাম আবু জানেননি আবু তো আলেব দুজন নবীজির চাচা ছিলেন খুব মহাব্বতের চাচা দুইজনই নবীকে মহাব্বত করছে কিন্তু বলেন তো দেখি জান্নাতে যাবে তারা কথা মনে বুঝেন নাই জান্নাতে তারা যাবে তাদের সমস্যা কি ছিল মহাব্বত কম ছিল মহাব্বত ছিল কিন্তু অনুসরণ ছিল না বলেন কি ছিল সবাই একটু আমার সাথে হা না বলেন মহাব্বত ছিল কি না বলেন ছিল নাকি মহাব্বত ছিল ছিল না অনুসরণ বলেন কি ছিল না এত্তেবা ছিল না আল্লাহ যেটার কথা বলছে ওইটা ছিল না কিন্তু মহাব্বত ছিল মায়া ছিল ভাইয়ারা আমার খেয়াল করেন খেয়াল করেন শুধু মহাব্বত করলে হবে না আবুল আহাব এবং আবু তালেব আমার নবীকে কম মহাব্বত করে নাই মহাব্বতের বেলা বিন্দু মাত্র কম ছিল না কিন্তু তাদের মধ্যে অনুসরণের অভাব ছিল অনুসরণ না করার কারণে তাদের বিরুদ্ধে আল্লাহ তালা আয়াত পর্যন্ত নাজিল করে দিয়েছেন এই জন্য ভাই আমার শুধু আমার নবীকে ভালোবাসলে হবে না আল্লাহ তালা কালামে মা যদি কোনো জায়গায় নবীকে মহাব্বত করার কথা বলে নাই কারণ মহাব্বত এক জিনিস অনুসরণ আরেক জিনিস যে ব্যক্তি আমার নবীরে অনুসরণ করবে অনুকরণ করবে অনুসরণ অনুকরণের ভেতরেই মহাব্বত ঢুকে যায় কেম জানি বললে বুঝবেন ভাই আল্লাহ বলছেন সত্য ও নবীর উম্মত আল্লাহ আল্লা বলে আমার বন্ধুর অনুসরণ কর আমার বন্ধুর অনুকরণ আমার নবীর সাথে তোমার মাথা নিয়ে পা পর্যন্ত নবীর আদর্শের সাথে তোমার নবীজির খাবারের সাথে তোমার খাবার মিলাইয়া নাও নবীজির পোশাকের সাথে তোমার পোশাক মিলাইয়া নাও নবীজির চুল কাটার মতো তোমার চুল কাটা মিলাইয়া নাও নবীজির বিবাহ গম্বে করছে বিভিন্ন তরিকায় বিবাহ করার জন্য বলছে বিবাহের মধ্যে খরচ কমায়া দাও নবীজি বলছেন বিবাহটা করো আমি রসুলের তরিকায় কম খরচে মসজিদের মধ্যে বিবাহের আয়োজন করাইয়া দাও আমার ভাই যান আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যেই ব্যক্তি মানবে সেই ব্যক্তি নবীর মহব্বত এমনি পেয়ে যাবে আল্লাহর নবী জীবনে মিথ্যা কথা বলে নাই এই কথাটা যদি কেউ অনুসরণ করে আমিও মিথ্যা কথা বললাম না আল্লাহর নবী জীবনে কাউকে গালি দেয় নাই আমার নবী জীবনে কাউকে গালি দেয় নাই জীবনে আমার নবী ফাহাসা মনকার কোনো কথা বলে নাই জবানটাকে সবসময় আল্লাহর জিকিরের হালতে থেকেছে আমার নবী গুনাহ জিন্দিগিতে করে নাই আল্লাহ তালা আমার নবীর জিন্দিগির গুনাহ আগে মাফ করে দিয়েছে এই জন্য ভাইরা আমার আমার নবীর সুন্নত অনুযায়ী যারা চলবে আমার নবী মিসওয়াক করেছে রে তোমাও মিসওয়াকের আমল বাড়ায় দাও আমার নবীর জীবদ্দিতে তাহাজ্জুদের নামাজ কাযা নাই কিন্তু আমাদের অনেকের আছে জীবদ্দিতেও তাহাজ্জুদের নামাজ নাই ঠিক না বেঠিক জোরে বলেন আমার নবী বলেন উম্মত ফাত্তাবিউনি তুমি আমাকে অনুসরণ করো কেমনে আমাকে অনুসরণ করবা নামাজের মাধ্যমে আমি নবীর অনুসরণ অনুকরণ করবা কারণ আমার নবী বলেন তিনটা জিনিস আমি নবীর কাছে প্রিয় এর মধ্যে একটা হলো নামাজ হলো আমি রসুলের কাছে প্রিয় নামাজ ছাড়া আমার ভালো লাগে না রে তুমি যদি আমার নবীর ভালোবাসা মনে মনে বলো তুমি যদি জবানে বলো আমি আশেখ রাসুল তোমার জন্য উচিত হইল তাহার যুদের নামাজ কাজা না করা তুমি যদি বলো আমি রসুলকে মহাব্বত করি আমি রসুলকে ভালোবাসি তোমার জন্য উচিত হইল নামাজ জিন্দিগিতে কাজা না করা তুমি যদি বলো আমি আশেখ রসুল তোমার জবানে গালি আসতে পারে না তুমি যদি বলো আমি হা শেখা রাসুল রাসুলের জীবনের সাথে তোমার জীবন জীবনে কি বোধ করে নাই রাসুল জীবনে কম মানুষের কথা শুনতেন মধ্যে পাওয়া যায় রে ভাই একজন কথা বললে আমরা মনোযোগের সাথে শুনি নাই কিন্তু আমার মুভি বলে একজন খাপি গোলামও যদি আমি রাসুলকে কোন কথা বলতো আমি রাসুল তার দিকে চাইয়া

এর মধ্যে একটা নাম হলো আমার নবী ছিলেন নবীজির এত গুণ থাকার পরেও এত বড় মর্যাদা ক্ষমতাদার হওয়ার পরেও রসুলের সম্মানের সাথে তো কারো সম্মানের তুলনা নাই কিন্তু আমার নবীজির জীবনী তালাশ করলে পাওয়া যায় নবীজি যখন কেউ যখন কথা বলতো গোলাম হইল। নবীজি তার কথা মনোযোগ দিয়ে শুন শুভানল্লাহ ভাইরামদা ভাইরামদা গোলাম কেউ কিতাবের মধ্যে পাওয়া যায় হাদিসের এবারত হাদিসের এবারত একজন একজন মদিনার বাজারে একজনার বাজারে একজন লতাপাতা বিক্রি করে নগন্য মানুষ নগন্য বাজারের মাঝখানে ইমামুল উল হওয়ার পরেও সলি ওই ব্যক্তির ওই বগলের ভেতর দিয়া হাত ঢুকায়া বলতেছে এটা আমার দুস্থ এটা আমার গোলাম গোলাম বলবেন না কত বড় অহংকার মুক্ত মানুষ ছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লাহ নবীজিকে ভালোবাসলে তো এই গুণগুলো আমাদের উচিত কথা ঠিক না বিদিক ভাই বলেন আমাদের এই স্বভাবটা নাই নবীজির সারা জীবনে কোনো মানুষ বলতে পারবে না মহাম্মদুর রসুল্লাহর কাছে কথা বলছে তিনি মনোযোগের সাথে শুনেন নাই সবার কথা মনোযোগ দিয়ে শুনতেন কিন্তু আমরা তো অবস্থা বুঝি লুক বুঝে কথা শুনি ভাই কথা ঠিক না বিদিক লোকের অবস্থান বুঝে আমরা কথা শুনি আপনারা মাইন করি না যে আপনারা কইতেছে কিন্তু মোহাম্মদ রসুল্লাহর গম ছিলেন এটা তো এই যেতগুলো কথা বললাম এইগুলোর অনুসরণ করার নামই আশেখ রাসুল ভাই কথা ঠিক না বেটি আশেখ রাসুল এটা সাইনবোর্ড টানানোর বিষয় না মাইকিং করে বলার বিষয় না এটা আশেখ রাসুল নমুনা যদি আপনার ভেতরে থাকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তাহলে অটোমেটিক আল্লাহ তাআলা নবী আপনাকে ডেকে ডেকে জান্নাতে নিয়ে যাবে যেতে চান না ঈশা সাথে নবীজির সাথে ভাইয়ের আমার খেয়াল করেন খেয়াল করেন কথাই কথায় আপনাদেরকে অনেক দূরে নিয়ে চলে গেলাম কেমন নবী আমরা পাইলাম আল্লাহ তাআলা ওই নবীর অনুসরণ অনুকরণের কথা বলেছেন আল্লাহ তালা বলেন ফাত্তা বিহনি এ বান্দা আমার বন্ধুর অনুসরণ কর কেন অনুসরণ করবা আমার নবীর কেমনে ভালোবাসবা আমার নবীকে ই বা ভালোবাসবা এই কেন প্রশ্নের জবাব হইল খেয়াল করেন মহতারা মহাজিরিন একটা মানুষকে আরেকটা মানুষ যতটা কারণে মানুষকে মানুষ মহাব্বত করে আল্লাহ তাআলা একাই আমার বিকে সমস্ত গুণের সমস্ত সিফাতের অধিকারী বানাইছে মানুষকে মানুষ সাধারণত মহাব করে সুন্দরদের কারণে কামালের কারণে জামালের কারণে কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামকে সব গুণের অধিকারী আল্লাহ তাআলা বানাইছেন জামালের দিক দিয়ে চিন্তা করলে আমার নবীর মতো সুন্দর কোন নবী আল্লাহ তাআলা বানাই নাই আমার নবীর মা আমে না বলে আমি জীবনে আমার ছেলে মোহাম্মদের মতো এত সুন্দর ছেলে কখনো দেখি নাই হালিমাতু সাদিয়া বলে আমি আমার দুধ ছেলে মোহাম্মদের মতো এত সুন্দর কোন ছেলে দেখে নাই আমি কত ছেলে লালন পালন করলাম দুধ পান করানো এটা আমার পেশা কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সাধারণ কোন শিশু না আমি কত ছেলেকে দুধ পান করাইলাম কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাধারণ কোন ছেলের নাম নয় সে হলো এমন একজন ছেলে যে এইমাত্র মাত্র মোহাম্মদকে আমার বুকের দুধ পান করাইলাম মোহাম্মদ আমার বুকের মধ্যে মুখমণ্ডল রাখতে দেরি হয়েছে আমার বুকটা দুধের দ্বারা আল্লাহ ভরে দিয়েছে আমেনা বলে আমার ছেলের মতো সুন্দর ছেলে দেখি নাই খালিমা বলে দেখি নাই জিবরাইল বলে আমি আসমান জমিন তামাম কুল চাইলে মুহূর্তের মধ্যে সফর করতে পারি কিন্তু আল্লাহর গোলামরা রে রসুল রসুল্লাহর মতো এত সুন্দর কোন ছেলে আমি জিন্দি গীতেও দেখি নাই আল্লাহ তাআলাও বলে আমার নবীর মতো সুন্দর কোন মানুষ আমি আল্লাহ তালা বানাই নাই আমার নবীর বিবি আম্মাজান পৃথিবীর মানুষ তোমরা জানো না আমার স্বামী কেমন সুন্দর ছিলেন আমার স্বামী কেমন সুন্দর ছিলেন এশাড়ের নামাজ পড়ে যখন আমার স্বামী আকা নামদার তাজদার দারে মদিনা মোহাম্মদুর রসুল্লাহ জোরে জোরে বলেন সল্লাহ আলহি ওসাল্লাম আমার স্বামী যখন এসে নামাজ পড়ে আমার হজুরা মুবারকের মধ্যে প্রবেশ করত ওই যে অন্ধকার রাত আমার পৃথিবীর কোনো কিছু দেখা যায় না একটা বড় পিপিলিকাকেও দেখা যায় না মানুষকেও দেখা যায় না কিন্তু আমার স্বামী যখন এসে নামাজ পড়ে আমি আয়সার ঘরের মধ্যে প্রবেশ করত আল্লাহ নবীর চেহারায় আনোয়ারে এত সুন্দর ছিলেন নবীজির চেহারার আনুতে আমি আয়সা সুইচের সিদ্র দিয়ে সুতা পর্যন্ত ঢুকাইতে পারতাম এত সুন্দর করে আমার আল্লাহ আমার স্বামী মোহাম্মদ রসুল্লাহকে বানিয়েছিলেন শুধু এখানে শেষ নয় আম্মাজান আয়সা বলেন রে পৃথিবীর মানুষ আল্লাহ তালা আমার স্বামীকে চন্দ্র সূর্য সবচাইতে বেশি সুন্দর করে বানাইছে অর্থাৎ আকাশের চন্দ্র থেকে আল্লাহ তালা আমার স্বামীকে কোটি কোটি গুণ বেশি সুন্দর দিয়ে বানিয়েছে আম্মাদ পৃথিবীর মরু

তার বিবির কাছে ভালো আমি নবী জানায় দে আমি পৃথিবীর সবার কাছে যেমন ভালো আমি আমার বিবিদের চাই বিবিদের মধ্যে আমিও পৃথিবীতে সবচেয়ে দেবাল সুবহানাল্লাহ এইজন্য নবীর বিবি বলেন আসমানের চন্দ্র থেকে আমার স্বামী বেশি সুন্দর কেমনে বলেন শুনেন আম্মাজান আয়েশার বর্ণনা লা না শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফযালু মিন শামসি সামা আম্মাজান আকাশের চন্দ্রকে চ্যালেঞ্জ করে বলেন রে পৃথিবীর মানুষ তোমরা জানো না আল্লাহ তাআলা আমার স্বামীকে কত সুন্দর করে বানাইছে আমি আয়েশা ঘোষণা আকাশের একটা চন্দ্র আছে আকাশের একটা চন্দ্র আছে যে চন্দ্রটা প্রতিদিন ফজরের নামাজের পরে উদিত হয় আমি আয়সা জানা দেয় বসমসি আফজল সামা ওই আকাশের চন্দ্রের চাইতে আমার গড়ের যে চন্দ্রটা অর্থাৎ আমার স্বামী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই আমার নবী

আমি আয়সাল ঘরে উদিত হয় আমি আয়সাল ঘরের যে সূর্য ওই সূর্যের চাইতে কোনো সূর্য বেশি হবে না আকাশের চন্দ্র চাইতে কুটি কুটি গুণ বেশি হলো আমার ঘরের সূর্য অর্থাৎ মুহাম্মাদুর রসুল্লাহকে আল্লাহ তাআলা চন্দ্র সূর্য লওহ কলম দুনিয়ার সব সৌন্দর্য আল্লাহ তাআলা একাই আমার নবীকে দান করেছে শুধু তাই নয় দুনিয়ার কোনো কিছু আমার নবীর সৌন্দর্যের সাথে তুলোবে না এমন কি আমার নবী এমন সুন্দর জান্নাত তেও আমার নবীর মতো জান্নাতেও আমার নবীর চাইতে সুন্দর কিনু কিছু নাই অর্থাৎ আল্লাহ জান্নাতেও জানা নাই আল্লাহ তালা আমার নবীকে কুটি কুটি গুণ এর চাইতে বেশি সুন্দর দিয়ে বানিয়েছে এমন সুন্দর নবী জেই সুন্দর নবীর প্রশংসা সবাই করে সালাগালুলা লিহি কশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামি উখিসালিহি সন্নু আলাইহি ওয়া আলিহি शख्सাদিও নবীর প্রশংসা করে সবাই আমার নবীর প্রশংসা করে ভা কারণ যেই নবীকে আল্লাহ তাআলা না বানাইলে কোন কিছু আল্লাহ বানাইতেন না সৌন্দর্যের বিবেচনায় যদি লক্ষ্য করা হয় আমার নবীর সুন্দর কেউ নাই হজরত কবি হাসান সাহাবেত নুবীজীর সাহাবী প্রখ্যাত সাহের ছিলেন যিনি কবি নুবীজির প্রিয় সাহাবী হজরত কবি হাসান সাহেব রদীয়ল্লাহু তালা আন হোমা তিনি বলেন আল্লাহ তালা আমার নবীর মতো সুন্দর করে কোন নবী কেউ বানিন বানায় নাই ওয়া মিনকা। لم تر قط عيني واجمل منك لم تلد النساء، واحسن منك لم تر قط عيني واجمل منك لم تلد النساء خلقت مبرا من كل عيب خلقت مبرا من كل عيب كانك

প্রশংসা সবাই করে যে নবীকে সবাই সালাম দেয় আমার নবী ও আহসানুমিন কালামতার কত্ত আইনি ও আজিম আলুমিন কা লামতালিদিন নিশা কবি হাসান নিশাভেদ বলেন নবীর মতো এত সুন্দর মানুষ আমি দেখি নাই ও আহসানু মিন কা লামতার কত আইনি আল্লাহত আমার নবীর মতো সুন্দর করে কাউকে বানাই নাই ও আজিম আলুমিন কা লামতালিদিন নিশা পৃথিবীর কোন মা আমার নবীর মতো সুন্দর কোন সন্তান জন্ম দেয় নাই ওই নবীর অনুসরণ করে করতে রাজি আসি তো ইনশাআল্লাহ তিন শ্রেণীর মানুষকে বন্ধু বানাইবা যাকে দেখলে এক নাম্বার আল্লাহ তালার কথা স্মরণ হয় তাকে বন্ধু বানাইবা দুই নাম্বার যাকে দেখলে যার সাথে চললে আখিরাতের কথা মনে হয় তাকে বন্ধু বানাইবা তিন নাম্বার যার সাথে চললে যার সহবতে তুমি থাকলে তোমার এলিমে এলিম অর্জন হয় জ্ঞান অর্জন হয় তাহলে আমরা সহজে বুঝলাম সাহাবাই কারাম প্রশ্ন করছেন নবী কাদেরকে বন্ধু বানাবো নবী বলছেন যারা দেখলে আল্লাহ তালার কথা স্মরণ হয় হজরত বরুণ আর হজরতকে দেখলে আমাদের নিঃসন্দেহে জান্নাতের কথা মনে হয় আখেরাতের কথা মনে হয় নামাজের কথা মনে হয় নিজের গুনাহের অনুতত্ত্বের কথা হজরতকে দেখলে ভয় বই লাগে কথা নাই বুঝেন নাই হুজুরের মুরিচ যারা আছেন মনে মনে একটা ভয় আছে হুজুর যদি জিজ্ঞেস করে নামাজ টামাজ পড়ুনি এই যে এই কথাটা জবাব প্রশ্নটা হুজুরে করবে স্বাভাবিক করতেই পারে অপসর পাইলে মুরিদের ভিতরে এটা ভয়ে কাজ করবে আমি তো আজকে নামাজটা গাফলতি করছি নামাজের তেমাম আমার আগের চেয়ে কম এই ধরনের একটা ভয়ে কাজ করে সবার নিজের কথাটার সাথে মিলিয়া বলতেছি সকলেরই ভয়ে কাজ করে তাহলে বোঝা গেল। প্রথম নাম্বার নবীজি বলছেন ইয়াতুহু যাকে দেখলে আল্লাহ তালার কথা স্মরণ হয় কিছু মানুষকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় কিছু মানুষকে দেখলে গাজা এবং সুদের কথা মনে হয় কথা কি ক্লিয়ার আসেনি পরিষ্কার কথা এত এর চেয়ে সত্য কথা আর হতেই পারে না কিছু মানুষকে দেখলে ডাকাতি গাঞ্জা রেন সুদ ঘুষ এগুলোর কথা মনে হয় আর কিছু আল্লাহওয়ালাদেরকে দেখলে পরকালের কথা মনে হয় দুনিয়াটা তুচ্ছ মনে হয় আল্লাহ তালা আমাদেরকে বোঝাত উফিক দান করুক আপনারা আমার আলোচনা শুনতেছিলেন তো ইনশাআল্লাহ তাহলে বলতেছিলাম আমার নবী মোহাম্মদ রসুল উল্লাহ পৃথিবীতে সবচাইতে সুন্দর নবী ছিলেন এতে কোনো সন্দেহ আছে ভাই আমার খেয়াল করেন করেন নবীর সাহা বলেন বলেন ওয়াসান উমিন কালাম তার তত্ত্ব আইনি ওয়াজ মালুমিন কালাম তালিদিন মিশা পৃথিবীর মানুষ আল্লাহ তালা আমার নবীকে সবচাইতে সুন্দর বানাইছে ও আজ মালুমিন কলাম তালিদ্দিন মিসা নবীর মতো এত সুন্দর সন্তান পৃথিবীতে কোনো মা জন্ম দেয় নাই এবং দেবে না পৃথিবীতে যত মা সন্তান জন্ম দিয়েছে সবাই কাঁদতে কাঁদতে পৃথিবীতে জন্মগ্রহণ করে কিন্তু আমে না বলে আমার সন্তান এমন সন্তান যেই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সময় কাঁদে নাই রে আমার সন্তান সেজদারত অবস্থায় হাসতে হাসতে পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছে পৃথিবীতে কোনো সন্তান সেচদারত অবস্থায় জন্মগ্রহণ করে না কিন্তু আমার সন্তান সেজেদারত অবস্থায় জন্মগ্রহণ করে যে পৃথিবীতে কোনো মানুষ জন্মগ্রহণ করার সময় আল্লাহ তালার সানা হামদ প্রশংসা করে না কিন্তু আমার ছেলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি এমন আজীব সন্তান যেই সন্তান জন্মগ্রহণ যেমন সেজেদারত অবস্থায় করেছে আমার সন্তান জন্মগ্রহণ করার সময় আল্লাহ তালার প্রশংসা করতে করতে মায়ের পেট থেকে ভূমিষ্ট হয়েছে অল্লাহু আকবর কামিরা অল্লাহামদুলিল্লাহি হামদানা ওসু বহা بوکرہ تا و اصیلا سیرات کے کتابوں کے مڈے پایا ہے اماں نبی اپنا نبی গ্রহণ করেছে আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাই এবং ইদ্রিস খান দ নবি রাহিমাহুল্লাহ তাআলা সিরাতুল মুস্তাফা এবং সিরাতে খাতামুল আম্বিয়া নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন আমার নবি আপনার نبی পৃথিবীতে যখন জন্ম গ্রহণ করছে সর্বব্রত নবীর জবানের কথা আল্লাহ আকবর কবীরা আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহ বুকরা তা সর্বপ্রথম আপনারা আমার নবী এমন আজীব নবী ছিলেন আমার নবী এমন নবী ছিলেন সর্বপ্রথম জন্ম গ্রহণ করার পরে আল্লাহ তাআলার প্রশংসা করেছে জুড়ে বলেন সুবহানাল্লাহ খলিকতা রাম كل عيبين الله تعالى عبدنا من نبي محمد رسول الله صلى الله عليه وسلم كي দুষ্টুটি মুক্ত বানায়া আল্লাহ তাআলা পাঠাইছে আল্লাহ তাআলা বলেন ও নবী আমার আপনাকে আমি কেমন নবী বানাইয়া পাঠাইলাম আল্লাহ তাআলা বলেন ও ইননা কালা আলা খুরুতিন আজিম ও নবী আমার আমি আপনাকে মহান চরিত্র দিয়ে বানাইলাম ইননা আউতাইনা কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ও নবী আমার আপনাকে আমি আল্লাহ কত mohabbat করি আমি আল্লাহ আপনাকে কাউসার নামক নিয়ামত দিলাম সবচাইতে কল্যাণ আমি আল্লাহ আপনাকে দিলাম দুনিয়াতে সমস্ত অজস্র নিয়ামত আমি আল্লাহ আপনাকে দিলাম আখেরাতের নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করলাম গণবি সবচাইতে শ্রেষ্ঠ উম্মত আমি আল্লাহ আপনাকে দিলাম আপনাকে যেমন শ্রেষ্ঠ নবী আমি আল্লাহ বানাইলাম আপনার উম্মতদেরকেও আমি আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বানাইয়া পাঠাইলাম কুমতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস আমি আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ উম্মদদেরকে শ্রেষ্ঠ উম্মদ বলে ঘোষণা করে দিলাম শুধু তাই নয় অনুবি আপনার সম্মান মর্যাদা আমি আল্লাহ কতটুকু বাড়াইয়া দিলাম আমি আল্লাহ আপনার মর্যাদা উচ্চ শিখরে পৌঁছা দিলাম আপনার মতো সম্মানিত কোন নবী আমি আল্লাহ বানাই নাই আপনাকে আমি আল্লাহ রহমত আল্লিল আলামিন বানাইয়া দিলাম ও নবী আমার

আয জাতির জন্য আল্লাহ তাআলা ও দলাইহি সালাম কে বানাইয়া পাঠাইছে ওয়াইলা সামূতা আখাহুম সলিহা সামূজ জন্য আল্লাহ তাআলা সালেহ আলাইহি সালাম কে নবী বানাইয়া পাঠাইছেন ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা মাদিয়ান নগরীর জন্য আল্লাহতা আলা শুআইব নবীর নবীকে পাঠাইছে যত নবীর কথা আল্লাহ তাআলা কালামে মাজিদের কথা বলেছে কোন নবীকে আল্লাহ তাআলা এলাকার নবী বানাইয়া পাঠাইছে কোন নবীকে কোনো মহল্লার জন্য নবী বানাইয়া পাঠাইছে কোন নবীকে আল্লাহ একটা বিভাগের জন্য নবী বানাইয়া পাঠাইছে কোন শুধু দেশের জন্য নবী বানাইয়া আল্লাহ তালা পাঠাইছে বিস্তারিত সব নবীদের কথা বলার সময় নাই যেহেতু বিশ্বা পুজোর চলে আসছে আমার ভাই যান কিন্তু আপনার আমার নবী যেই নবীর আল্লাহ তালা আপনাকে আমাকে বানাইলেন ওই নবীর ব্যাপারে আল্লাহ তালা বলেন অন্য নবীর মতো আপনাকে আমি আল্লাহ শুধু মক্কার নবী বানাইয়া পাঠাই নাই আমি আপনাকে মদিনার নবী বানাইয়া পাঠাইলাম আমি যেমন আপনাকে আরবের নবী বানাইয়া পাঠাইলাম আমি আল্লাহ তালা আপনাকে আজমের নবী বানাইয়া পাঠাইলাম আরব অনারব সব জায়গার জন্য আমি আল্লাহ আপনাকে নবুয় দিয়ে দিলাম গো নবী আমার আপনার সম্মান বানাইলাম কতটুকু বরফ আ না আপনার মর্যাদা করাক আমি আপনাম দিলাম কোন নবীর আমি আল্লাহ তামাম জাহানের এবং কুল কানাতের নবী বানাই পাঠাই নাই কিন্তু আমি আল্লাহ আপনাকে তামাম কুল জাহানের নবী বানাইয়া পাঠাইলাম সুরে আম্বিয়া সতেরো নম্বর পাড়াতে আল্লাহ তা আলা বলেন বলেন ওয়া আউসাল্নাক ইল্লা রহমত আল্লাহ আল্লাহ তালা বলেন নবী আমার আমি আপনাকে আল্লাহ তাআলা তাম জাহানের জন্য রহমতের নবী বানায়া পাঠাইলাম আপনি যেমন ইমানদারদের জন্য রহমত আপনাকে বেঈমানদের জন্য আমি আল্লাহ রহমত আল্লিল আলামিন বানায়া পাঠাইয়া দিলাম এর মানে আমি কি দিয়া পাঠাইলাম আল্লাহ তালা বুঝাইতে চাই কমা আর সালনা কা ইল্লাহ রহমত আল্লিল আলমিন আপনাকে গোটা কুলকানাতের জন্য নবী বানায়া পাঠাইলাম আমি আল্লাহ যেমন রব রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজে বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা হইলাম রব্বুল আলামিন আর আপনি নবীকে আমি আল্লাহ বানায়া দিলাম রাহমাতাল লিল আলামিন এর মানে হইল আমি আল্লাহ তাআলার রুবুবিয়ত আমি যেই সীমানা যেই এরিয়া জন্য আমি আল্লাহ আল্লাহ যতটুকু এরিয়ার জন্য আমি রব্বুল আলামিন আমি রব্বুল আলামিন রুবুবিয়তের সীমানার যেমন কোনো ঠিক নাই আমি জামাম তামাম কুল জাহানের জন্য আল্লাহ আমি আল্লাহ আপনাকেও তামাম কুল জাহানের জন্য বানি পাঠাইলা জাহাত কোহে জাহাত কোহে কি স্তফা কবি বলেন আল্লাহর কোরআনের আয়তের সাথে মিল রেখে আল্লাহ বলেন কবি বলেন পৃথিবীর মানুষ আল্লাহ রুবুয়ের সীমানা যেটুকু এরিয়া পর্যন্ত আমার নবীর নবুয়তের সীমানা অতটুটুকু পর্যন্ত আল্লাহ তালা বলেন নবী আমার আপনার সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়া দিলাম কালাম কালামে মাজিদি আল্লাহ তালা প্রায় পঁচিশ জন নবীর নাম উল্লেখ করেছেন কোন কোন নবীর নাম ডাইরেক্ট আল্লাহ তালা বলছেন কিন্তু আমার নবীর নাম কোন জায়গায় ডাইরেক্ট আল্লাহ তালা ইয়া মোহাম্মদ বলে নাই আল্লাহ তালা আদম নবীর ডাক দিয়েছেন ইয়া আদম উস্কুল আংতাওয়াজুকাল জান্না ইয়া ইবরাহিম কত সদ্য রুইয়া ইন্না কাদা আলিকানা জিজিল মহসিন ইয়া ইয়াহিয়া সুদিল কিতাব

কিন্তু একজনের নাম আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন না তার নাম আল্লাহ তাআলা বলেন না তাকে যখন আল্লাহ তাআলা ডাকার প্রয়োজন হয় ডাইরেক্ট নাম ধরে না বিভিন্ন ভালোবাসার মহবতের নাম দিয়ে ডাকে কখনও কখনো আল্লাহ তাআলা ডাকেন ইয়া আই ইউহান্নবি ইয়ো যা হিদিল কুফা রওয়াল মুনাফিদিন ইয়া আই ইউহান্নবি ইয়ো হাসপু কাল্লাহু অমানিত আল্লাহ তালা মুহাম্মদ কখনো কোনো জায়গায় বলে নাই হান্নাবি বলে ডাক দেয় আল্লাহ মন্নুবে যখন ডাক দেয় বলে বলে ডাক দেয় আমার নবীর কোনো কোনো নামের অর্থ নাই আমার নবীরে কখনো কখনো আল্লাহ তালা তিন কখনো কখনো আপনার আমার নবীকে আল্লাহ হামিম বলে বলে ডাকেন মহাব্বতের নাম ডাকেন আল্লাহ তালা কখনো কখনো আমার নবীকে কম্বলওয়ালা নবী ডেকে ডেকে বলেন যখন আমার নবী কম্বল নিয়ে ঘুমাইয়া যায় তখন মহাব বতের কারণে আল্লাহ তাআলা ডাক দেন ইয়া আইয়ুহা আল মুযামমিল উমিল লাইলা ইল্লা কালিলা মিসহুর

মিল বলে কখনো কখনো আমার ল আইয়ুহাল মুদ্দাসির মলে বলে ডাকেন কখনো কখনো ইয়া আইয়ুহান নবী বলে ডাকে কখনো আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ বলে নাই সম্মান যত দেওয়া যায় সব সম্মান আল্লাহ তাআলা দিয়ে শুধু তাই নয় কোন কোন নবীকে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে প্রশংসা করেছে আদম নবীর নাম রেখেছেন সফিউল্লাহ মূসা নবীর নাম রেখেছেন আল্লাহ তাআলা কালিমুল্লাহ ইব্রাহিম আলাইহিস

কালিম বানাইছে তার মানে মুসানবীকে বলা হয় কালিমুল্লাহ সাম্মাকুমুল মুসলিমিন কুমুল আবিকুম ইব্রাহিম তোমাদের মিল্লতের পিতা তোমাদের ধর্মের পিতা আলাইহিস সালাম তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান তিনার নাম হলো খলিলুল্লাহ ইব্রাহিমকে খলিল বলা হয় কিন্তু আমার আপনার নবীকে সাধারণ নবী বলা হয় না বলা হয় কিন্তু আপনার আমার নবী মুহাম্মদুর রসুল্লাহ কে আল্লাহ সবগুলো গুনে গুনে সবগুলো গুনে আল্লাহ ডাক দিয়েছেন আদম নবীর নাম হাকিম হাকিম্মদ মুজাদ্দিদুল মিল্ল লিখেছেন হাস্টফলিতা নবী রহমত্লাহে আলাই লিখেছেন আদমের নাম যেমন সফিউল্লাহ আমার নবীর নাম সফিউল্লাহ মুসা নবীর নাম যেমন কালিমুল্লাহ

যেমন আল্লাহ তা আল্লাহর সঙ্গে কথা বলেছেন আমার নুবীও আরও বেশি কাছাকাছি গিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন ক কা না কৌ সাইনি দুইটা দনুক থেকে আরেক একটা দনুক থেকে আরেকটা একটা দনুক যতটুকু কাছাকাছি হয় ম্যারাজের মধ্যে আমার আল্লাহ তার হাবিব মহাম্মদুর রসুন উল্লাহকে এর চাইতে বেশি কাছাকাছি নিয়েছেন এই জন্য হাকিম মুলহম্মত বলেন আমার নুবীকেও বলা হয় কালিম অল্লাহ আমার নবী শুধু কালিমুল্লা না আমার নবী হলেন খলিল্লাহ ইব্রাহিম যেমন আল্লাহর বন্ধ আমার নবীও হলেন আল্লাহর বন্ধ আমার নবীকেও খলিল উল্লাহ বলা হয় আমার নবীর অন্যতম সিফাতি নাম হল খলিল শুধু তাই নয় আমার আল্লাহ আল্লাহ তালা বলছেন নবী আমার আপনাকে আমি আল্লাহ হাবিবুল্লাহ বানাই দিলাম ইব্রাহিম যেমন আমার বন্ধু আপনাকেও আমার বন্ধু আমি আল্লাহ বানাই বানাইয়া ইব্রাহিম এমন একজন বন্ধু যেই ইব্রাহিম আমার জন্য সব কিছু দিতে প্রস্তুত আছে গো নবী ও নবী আমার ইব্রাহিম আমার এমন নবী ইব্রাহিম আমার এমন খলিল আর ইব্রাহিম আমার এমন দোস্ত যেই ইব্রাহিমকে যখন স্ত্রীকে নির্বাসন দেওয়ার জন্য বলছি স্ত্রীকে ছেলে স্ত্রীকে ছেড়ে তিনি চলে গেছে যখন সন্তানকে জবাই করার কথা বলছি তিনি তখন আর করে নাই তিনি তখন আল্লাহ

পরীক্ষার মধ্যে একশো থেকে একশো তোমরা পাশ করেছ ইব্রাহিম এমন বন্ধু আমার ইমানের জন্য নমরুদের আগুনের মধ্যে জাপায়া পড়লেন কখনো তিনি দ্বিধাবুত করেন নাই আগুনে পড়লে কে বাঁচাইবে কে আমাকে রক্ষা করবে এক মুহূর্তের জন্য চিন্তা করে নাই আগুনের মধ্যে তিনি জাপ দিয়ে দিলেন আল্লাহ তালা আগুন স্বাভাবিকভাবে কথা বলার বিষয় নয় আগুন এমন একটা বস্তু আগুন কখনো কথা বলার জিনিস না কিন্তু আল্লাহ তালা মুহূর্তের মধ্যে আগুনের জবান খুলে দিয়েছে আল্লাহ তালা বলে হয় না সাবধান সাবধান আমার খলিল আমার জন্য আগুনে পড়েছে সুবহান আল্লাহ জুড়ে বলুন না আমার খলিল নিজের জন্য আগুনে পড়ে নাই আমার খলিল টাকার জন্য দুনিয়ার শান্তির জন্য দুনিয়ার কোনো অট্টালিকার জন্য পথ জন্য আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে নাই আমার খলিল সাধারণ খলিল না আমাকে এত ভালোবাসে আমার খলিল আমাকে মহাব্বতের নজরানা পেশ করার জন্য আগুন আগুনের মধ্যে জাপায় পড়ছে রে আগুন তরে আমি আল্লাহ জানায় দেই উল নায়া নারু কুনি ও সালামান আলা ইব্রাহিম হে আগুন আল্লাহ তাআলা আলা কে হুকুম করে দিয়েছেন আগুন রে আর জ্বলবি না আমার খলিলকে পুরিস না আমার আমার সুলিলকে পুরানোর জন্য আমি আল্লাহ তোকে হারাম বানাইয়া দিলাম সাবধান সাবধান খুলিলের সাথে তুই বিয়াদবি করিস না কারণ আমার খুলিল আমার জন্য তার জীবনটাই কোরবান করে দিল তুই এই মুহূর্তে ফুলের বাগান হয়ে যা শান্তিময় হয়ে যা সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে আগুনটাও ফুল বাগানে রূপান্তরিত হলো যতগুলো কথা বললাম ইব্রাহিম হলেন এমন বন্ধু জিনার কাছ থেকে সব কোরবানি আল্লাহ আল্লাহ ওনার কাছ থেকে শুধু পরীক্ষা নিয়েছে কিন্তু আমার আপনার নবী আহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম এমন একজন নবী আল্লাহ তাআলা বানাইছেন যে নবীকে আল্লাহতা আলা শুধু পুরস্কার দেয় আল্লাহ তাআলা বলেন নবী আমার আমি আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা বাড়ায় দিলাম বেঈমানদা যখন আপনার চরিত্রের মধ্যে আঘাত করে কেউ কেউ যখন আপনাকে পাগল বলে আপনাকে সাহেব বলে আপনাকে জাদুকর বলে আমি আল্লাহ তাআলা তাদের কথার জবাবে আমি আল্লাহ তালা কে পর্যন্ত প্রশ্ন চুড়ে দিলাম কে আমত পর্যন্ত আমি আল্লাহ আপনার চরিত্রের ব্যাপারে চ্যালেঞ্জ করলাম এবং কোরআনে আয়াত নাজিল করে দিলাম বেঈমান রাহ যত কথাই আপনাকে বলুক না কেন আপনি না আমারও হাবি আমি আল্লাহ তালা আপনার সামনের ব্যাপারে জানায় দেই ও ইন্নাকালা হলুকিন আল্লাহ তালা বলেন নবী আবার বেইমানরা আপনার চরিত্রের ব্যাপারে যতই কুৎসা রটনা করুক না কেন আমি আল্লাহ তো জানি আপনি কেমন নবী আমি আল্লাহ জানা দেয় ও ইন্না কালা আলা ফুলকিন আজিব নবী আমার আমি আল্লাহ আপনাকে মহান চরিত্র দিয়ে বানাইলাম এমন চরিত্র আমি আল্লাহ কোনো মানুষকে দেয় নাই কোনো জিন্নাতকে দেয় নাই শুধু তাই নয় কোনো নবী কোনো পয়গাম্বর কোনো রসুলকে আমি আল্লাহ এমন সুন্দর চরিত্রের অধিকারী বানাই নাই গো নবী সবচাইতে সুন্দর গঠন দিলাম সবচাইতে উন্নত চরিত্র আমি আল্লাহ তাআলা আপনাকে দিলাম শুধু তাই নয় ও নবী আমার আপনি আমার এত কাছের হাবিব আমি আল্লাহ আপনাকে এত বেশি পরিমাণ ভালোবাসি গো নবী বেঈমানরা আপনার বিরুদ্ধে আচরণ করবে আবুল হাবামান আমার নবীর বিরুদ্ধে আচরণ করছিল তাববান আলীহাদা আলী হাদা জামাতানা নবীকে বলছিল মোহাম্মদ তোমার হাত দুইটা ধ্বংস হোক নাউজুবিল্লাহ জুরে বলেন নবীর সাথে বিয়াদবি করলে আল্লাহ তাআলা শুনেন কি শুনেন না

আবু প্রতি আমি আল্লাহ চিরস্থায়ী লানত ফয়দা করে দিলাম আবু লাহাবের প্রতি চিরস্থায়ী অভিশাপ আমি আল্লাহ দিলাম এই কথাটা শুধু আবু লাহাবের জন্য না কিয়ামত পর্যন্ত যত মানুষ যত বেঈমান যত নাস্তিক যত নবী বিদ্বেষী যত কুরআন বিদ্বেষী যত আলেম বিদ্বেষী যত কুরআন মাজিদের বিরুদ্ধাচারণকারী যারাই কোরআনের বিরুদ্ধাচারণ করবে সবার ব্যাপারে আল্লাহ তাআলা বলে আমার নবীরে যেমন আবু কষ্ট দিয়া সার পায় তোমরাও যদি আমার নবীর চরিত্রের উপরে কলঙ্কের দাগ আনতে চাও আমার নবীর যদি গালি দিতে চাও কোনো আলেমকে যদি চরিত্র হনন করতে চাও সময়ের ব্যবধানে আমি আল্লাহ তোমাকেও এই বিপদে তোমাকেও এই অসম্মান আমি দিব ঠিক না বেটি আমার ভাই যাও এই জন্য আল্লাহ তারা বলেন হাবিব আমার Oh, Bumbo. আবুল্লাহাব আপনাকে কষ্ট দেয় নাই আমি আল্লাহকে স্বয়ং কষ্ট দিয়েছে এই জন্য আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দিলেন এবং একটা আয়াত এবং সুর আজ করে দিলেন মা কাসাব আল্লাহ বলেন ও নবী আমার আবুলহাব আপনারে আপনার বিরুদ্ধাচরণ করে আপনার কিছু হবে না কারণ আমি আল্লাহ তালা আপনার দায়িত্ব নিয়ে দিলাম আপনার দায়িত্ব আমার কাছে ইয়া আইয়ো হান্না বিয়ো হাসবো আপনার সব কিছুর জন্য আমি আল্লাহ জিম্মাদার আপনার সাথে কেউ কোনো কিছু করে পারবে না আবুল হাব পারে নাই আমি আল্লাহ তালা আবুল আহাবের উপরে হইয়া সুরা নাজিল করে তামাম জাহানের সমস্ত মানুষকে শিক্ষা দিলাম কোন মানুষ নবীর চরিত্রের ব্যাপারে কথা বলে সার পাবে না কোন মানুষ আলেমের বিরুদ্ধাচরণ করে আবুল আহাব যেমন সার পায় নাই আবু জাহেল যেমন সার পায় নাই কেমন পর্যন্ত কোন বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে আমার নবীর বিরোধিতা করে কেউ জিন্দগিতেও সার পাবে না আল্লাহ জানায় দিলছে রে আবু লাহাব আমার কন্যার সাথে বিয়াদবী করিস না স্বয়ং আমি আল্লাহ সাথে দুই বিয়াদবী করছস আব্বাদ ইয়া দা আবি লাহাব ওয়া তাব্বা আল্লাহ তাআলা বলেন আবু লাহাবের দুই হাত ধ্বংস শুধু তাই নয় আল্লাহ তাআলা বলেন ওয়া শুধু ধ্বংস বলেন নাই আল্লাহ তাআলা বলেন